বিহারের পরে বা দিল্লি, রাজধানী দেও শুরু অপারেশন লোটাস। দিল্লির আম আদমি পার্টি সরকার ফেলতে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বিজেপি। আপ বিধায়কদের শিবির পাল্টাতে বিপুল অঙ্কের টাকা টোপ দিয়েছে গেরুয়া শিবির, এমনটাই অভিযোগ আম আদমি পার্টির। দিল্লি মে ভারতীয় জনতা পার্টি নে অপারেশন লোটাস 2.0 কি শুরুয়াত করি হ্যা। ভারতীয় জনতা পার্টি आम आदमी पार्टी की चुनी हुई सरकार को गिराने की कोशिश कर रही है। अबगरी दुर्नीति मामला एकाधिक बार आप सुप्रीमो तथा दिल्ली मुख्यमंत्री अरविंद केजरीवाल के समन पाठिए एनफोर्समेंट डायरेक्टरेट। प्रत्येक बार ईडी दफ्तरे हाजिरा एड़िए आप सुप्रीमो। এবার এই ইস্যুটিকে হাতিয়ার করে দল বদলের জন্য আপ বিধায়কদের 25 কোটি টাকা টোপ দিয়েছে বিজেপি, এমনই অভিযোগ জানিয়ে শনিবার এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লেখেন, সম্প্রতি বিজেপি আমাদের 7 বিধায়কের সঙ্গে দিল্লিতে যোগাযোগ করে এবং বলে কয়েকদিনের মধ্যে কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে, তারপর বিধায়কদের দল ভাঙিয়ে নেওয়া হবে, দিল্লিতে আপের সরকার ভেঙে দেওয়া হবে, চাইলে আপনারাও আমাদের দলে যোগ দিতে পারেন, বিজেপির টিকিটে নির্বাচনে লড়ার জন্য আমরা 25 কোটি টাকা দেব। বিজেপি দাবি করেছে তারা 21 জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু আমাদের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 7 জন বিধায়কের সঙ্গেই ওরা যোগাযোগ করেছে, বাকিরা দেখা করতে রাজি হননি। এদিন দিল্লি সাংবাদিক বৈঠক করেও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান আপ নেতৃত্ব। পিছলে কুছ দিনো মে আম আদমি পার্টি কে 7 বিধায়কোঁ কো ভারতীয় জনতা পার্টি নে সম্পর্ক কিয়া হ্যায়। উনকো সম্পর্ক করকে কাহা হ্যায় कि हम अरविंद केजरीवाल को गिरफ्तार करने वाले हैं। अरविंद केजरीवाल की गिरफ्तारी के बाद हम आम आदमी पार्टी के विधायकों को एक एक करके तोड़ेंगे। उन्होंने कहा कि हम आम आदमी पार्टी के 21 विधायकों के संपर्क में हैं। उन 21 विधायकों के माध्यम से हम दिल्ली की चुनी हुई सरकार को गिरा देंगे। भारतीय जनता पार्टी ने हमारे इन 7 विधायकों को 25 करोड़ रुपए का ऑफर दिया आम आदमी पार्टी छोड़कर भारतीय जनता पार्टी में आने के लिए। ये ऑपरेशन लोटस भारतीय जनता पार्टी पहली बार नहीं कर रही है। ऑपरेशन लोटस भारतीय जनता पार्टी का तरीका है कि जिन जिन राज्यों में उनकी सरकार नहीं बनती, वो पैसे देकर, डराकर, धमकाकर, सीबीआई और ईडी के केस करवाकर चुनी हुई सरकारों को गिराने की कोशिश करती है। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় শ্রীঘরে গিয়েছেন আপের একের পর এক নেতা, শ্রীঘরে কেজরিওয়াল সরকারের উপমুখ্যমন্ত্রীও। এই পরিস্থিতিতে এবার অপারেশন লোটাসের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।